বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনা দিদির রান্নাঘর। আজকে আমি রান্না করব মূলা আর শিম দিয়ে ডাল। অনেকে সবজি খেতে চায় না বাচ্চারা, এইভাবে ডালটা রান্না করলে খেতে পছন্দ করবে। মূলাটা একদম আলুর মতোই লাগবে, খারাপ লাগবে না, গন্ধ করবে না। আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, মূলাগুলো এইভাবে মোটা করে কেটে নিয়েছি, শিমটা দুই ভাগ করে কেটে নিয়েছি, কাটা কাটা দিকে দেখাইনি, কেটে নিয়েছি। বন্ধুরা আপনারা এই ডালটা আমি মূলা এরপর জল সই দিয়ে রান্না করবো। আজকে আমাদের এখানে জল সই পাওয়া যায়নি, প্রায় শেষ, সেই কারণে এখন আমি গাছ পাতা কেটে একদম ছড়া কেটে নিয়ে আসছি গাছ থেকে, তেঁতুল দিয়ে, ডাল দিয়ে, মূলা দিয়ে রান্না করব। এখানে আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা ডাল, ডাল দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি মূলাটা দিয়ে দিয়ে দিব, তারপরে হলুদ দিব, মূলাটা দিয়ে দিব, একটু বাড়িয়ে দেবো। আপনারা এটা অ্যাঙ্কার ডাল দিয়ে রাঁধতে পারেন, মটর ডাল দিয়ে রাঁধতে পারেন, এভাবে আপনারা যারা খেসারি ডাল খান খেসারি ডাল দ্বারা রান্না করতে পারেন এভাবে। তাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তেঁতুলটা আমরা গাছ থেকে পেরে নিয়ে আসছে, আমার হাজব্যান্ড লোক দিয়ে নিয়ে আসছে, দিয়ে গেছে আমাদেরকে। এখন আমি জলফাই দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, আমার কাছে ভালো লাগে। আজকে আমি তেঁতুল দিয়ে রান্না করব। বন্ধুরা এই যে তেঁতুল ঢালতেছি আমি, একদম গাছ পাকা তেঁতুল, অসাধারণ তেঁতুল, বলবো গাছ পাকা তেঁতুল বলে কথা। হা হা,
Comen, share, comen, amar, pase, salven, no, 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 no,